একদিকে কাঠফাটা রোদে হাঁসফাঁস করছে মানুষ, শিশু থেকে শুরু করে বয়স্করাও অসুস্থ হয়ে পড়ছেন তীব্র তাপদাহে। ডাক্তার পরামর্শ দিচ্ছেন স্যালাইন আর ডাবের পানি পান করতে, কিন্তু ডাবের পানি পান করা এখন সাধ্যের বাইরে চলে যাচ্ছে। পাল্লা দিয়ে বাড়ছে ডাবের দাম। ডাবের দাম আসলে বেশি, ছোট ডাব দুটো পানি হবে থেকে সেখানে দাম হলো 70 টাকা বা অন্য জায়গায় 80 টাকা, এগুলো সেই হিসেবে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। বড় আকৃতির একটি ডাবের দাম 170 টাকায় ঠেকেছে, আর ছোট আকৃতির ডাব কিনতে গেলে গুনতে হচ্ছে 140 টাকা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি পিস ডাবের দাম বেড়েছে 20 থেকে 40 টাকা। রাজধানীর বাইরে মেহেরপুরে এই ডাবের দাম এখন এমন আকাশ ছোঁয়া। এটা তো সোনার হরিণ, এমনই দাম। এই দাম আসলে এরকম খাওয়ার মতো না, কারণ একটা ডাবের ছোট ছোট সাইজ এমন পরিমাণ দাম যে 80 থেকে 100 টাকা 120 টাকা পর্যন্ত কিনে খেতে হয়। যখন দেখা যাচ্ছে রোদ্র চাপ বাড়ে, ওরা নিজেরা ইচ্ছাকৃত ভাবে দাম বাড়ায় দেয়। ডাবের পানি রোগীর পথ্য হিসেবে সবসময়ই ব্যাপক চাহিদা সম্পন্ন, কিন্তু ডাবের এই আকাশচুম্বী দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। প্রায় 100 টাকা 120 টাকা 150 টাকা 80 টাকা ক্রমানুসারে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং একটু উচ্চ মধ্যবিত্তর জন্য এটা ক্রয় ক্ষমতার অবশ্যই বাইরে। তবুও প্রচন্ড গরমে একটু স্বস্তির আশায় এক প্রকার বাধ্য হয়ে চড়া দামে ডাব কিনছেন ক্রেতারা। কেউ কেউ লেবুর শরবতকে ডাবের বিকল্প হিসেবে বেছে নিচ্ছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ডাবের দামে স্বস্তি ফিরবে বলে আশাবাদী ক্রেতারা। বাজারে ডাব কিনতে এসেছি, কিন্তু এটা তো ক্রয় ক্ষমতার বাইরে। এই গরমে ডাব খাওয়ার প্রয়োজন তাই এলাম বেশি দাম দিয়ে। আচমকা ডাবের দাম বেড়ে যাওয়ায় ক্রেতার পাশাপাশি মুশকিলে পড়েছেন বিক্রেতারাও। বাড়তি দামের কারণে হচ্ছে না আশানুরূপ বেচা কেনা। পাইকারি দাম বেশি রাখা হচ্ছে বলে বিক্রেতাদেরও বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। রোদের জন্য মনে করেন বৃষ্টি না কিছু নাই, ডাব ধরছে কম, তার জন্য ডাবের দাম একটু বেশি। আমাদেরও কিন্তু অনেক বেশি, কিনা বসে 70-80 টাকা, তার জন্য বেচতে হচ্ছে 100 টাকা। এদিকে ডাবের দামের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়াও সম্ভব হচ্ছে না, কারণ এবছর ডাবের ফলন ভালো হয়নি। তবে ডাবের বাজারকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে সহায়তা করছেন বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক সজল আহমেদ। আমরা ডাবের বাজারে গত সপ্তাহে আমরা তদারক করেছি। ওই ডাব ব্যবসায়ী যারা আছে এরা ম্যাক্সিমামই হচ্ছে ওই চাষিদের কাছ থেকে ডাব কেনে, কোনো সংগ্রহ করে রাখতে হচ্ছে কি দামে বিক্রি করছে এটা মূল্য তালিকা গুলো আমরা চলাইতে বলেছি।